নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো এসএনএলজিলৈ। আজির ভিডিওটোত আলোচনা করিম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে আহিবলগিয়া দশটা সম্ভাব্য সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস কোয়েশনের বিষয়ে। প্রত্যেক প্রশ্নের অন্তরত পাঁচ সেকেন্ডক সময় থাকিব। আপনাদের নিজকে পরীক্ষা করে চাব পারে যে দশটার ভিতর কিমানটা পারিলে, আর দশটার ভিতর কিমানটা পারিলে কমেন্ট সেকশনত কমেন্ট করে নিশ্চয় জানাব। তো বন্ধুসকল, দেরি নকৰি আজির ভিডিওটো আরম্ভ করো। আজির ভিডিওর প্রথম প্রশ্ন, বিশ্বর কোত এশিঙিয়াযুক্ত গড়ের সংখ্যার ঘনত্ব সকলতক বেশি? অপশন এ মানস রাষ্ট্রীয় উদ্যান, বি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, সি ভীমবান্ধ অভয়ারণ্য, ডি বন্দলা অভয়ারণ্য। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল বিশ্বর অপশন বি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত এশিঙিয়াযুক্ত গড়ের সংখ্যার ঘনত্ব সকলতক বেশি। দ্বিতীয় প্রশ্ন, ইব্রাহিম লোডির সমাধি কোন ঠাইত অবস্থিত? অপশন এ পানিপথ, বি নতুন দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি আগ্রা। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল ইব্রাহিম লোডির সমাধিস্থল অবস্থিত অপশন এ পানিপথত। ইব্রাহিম লোডির সমাধি হারিয়ানার পানিপথত অবস্থিত। ইব্রাহিম লোডি আছিল লোডি রাজবংশর শেষ শাসক। তিন নম্বর প্রশ্ন, পৃথিবীর বয়স কিয়র আয়ত নির্ধারণ করা হয়? অপশন এ ইউরেনিয়াম ডেটিং, বি কার্বন ডেটিং, সি পারমাণবিক ঘড়ি, ডি জৈবিক ঘড়ি। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় অপশন এ ইউরেনিয়াম ডেটিংয়ের সহায়ত। চারি নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশবর মাজত কোনটো দেশ সার সংঘর সদস্য নহয়? অপশন এ ভুটান, বি চীন, সি পাকিস্তান, ডি নেপাল। ইয়ারে শুদ্ধ উত্তরটো হৈছে অপশন বি চীন সার সংঘর সদস্য নহয়। সার অর্থাৎ সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজনেল কোঅপারেশন, ইয়ার সদর হৈছে কাঠমান্ডু, নেপাল। সার্কর সদস্য দেশবর হল আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। পাঁচ নম্বর প্রশ্ন, তলর কোনটো ভারতের অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ ইকোনমিক সার্ভে প্রকাশ করে? অপশন এ ইনস্টিটিউট অফ ফাইন্যান্স, বি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন ডি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অর্থমন্ত্রক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ভারতের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে। ছয় নম্বর প্রশ্ন, মহারানা প্রতাপর ঘোড়ার নাম কি আছিল? অপশন এ বুলবুল, বি চেতক, সি হয়গ্রীব, ডি বাদল। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল মহারানা প্রতাপর ঘোড়ার নাম আছিল অপশন বি চেতক। সাত নম্বর প্রশ্ন, বাটারফ্লাই শব্দটি কোন খেলর লগত জড়িত? অপশন এ কাবাডি, বি ভলিবল, সি টেবল টেনিস, ডি সুইমিং। ইয়ারে শুদ্ধ উত্তরটো হল বাটারফ্লাই শব্দটি অপশন ডি সুইমিং খেলর লগত জড়িত। আট নম্বর প্রশ্ন, প্যারা অলিম্পিক মেডেল বিজেতা প্রথম ভারতীয় মহিলার নাম কি? অপশন এ দীপা মালিক, বি দীপিকা কুমারী, সি ঋতু ফোগাট, ডি জয়ন্তী বেহেরা। ইয়ারে শুদ্ধ উত্তরটো হল প্যারা অলিম্পিক মেডেল বিজেতা প্রথম ভারতীয় মহিলার নাম হয়েছে অপশন এ দীপা মালিক। ন নম্বর প্রশ্ন, ধমনি সাধারণতে কি রক্ত পরিবহন করে? অপশন এ অক্সিজেনযুক্ত, বি কার্বন ডাইঅক্সাইডযুক্ত, সি টক্সিনযুক্ত, ডি লিপিডযুক্ত। ইয়ারে শুদ্ধ উত্তরটো হল ধমনি সাধারণতে অপশন এ অক্সিজেনযুক্ত তেজ পরিবহন করে। ধমনি সাধারণতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ধমনি বলে কলে সেইবর রক্তনলীবোরক বুঝায় যাবর হৃদপিণ্ডর পর অক্সিজেনযুক্ত তেজ সকল শরীরত পরিবহন করায়। আজির ভিডিওর শেষরটো প্রশ্ন, মঙ্গলযান কোন ঠাইর পর লঞ্চ করা হয়েছিল? অপশন এ চেন্নাই, বি শ্রীহরিকোটা, সি ত্রম্বে, ডি গোপালপুর। ইয়ারে শুদ্ধ উত্তরটো হল মঙ্গলযান অপশন বি শ্রীহরিকোটার পৰা লঞ্চ করা হয়েছিল। মঙ্গলযান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চমুকৈ ISRO-র দ্বারা PSLV-C25 রকেটর দ্বারা 5 নভেম্বর 2013 মহাকাশত পঠোৱা হয়েছিল। তো বন্ধুসকল, আজিলৈ ইমানেই। আশা করো ভিডিওটো আপোনালোকৰ ভাল লাগিল। যদি ভিডিওটো ভাল লাগিল তেনেহলে এটা লাইক করক, আর যিসকল বন্ধু বান্ধবীয়ে চ্যানেলটো এতিয়ালৈ সাবস্ক্রাইব করা নাই তেনেহলে করে দিব, যাতে নতুন নতুন সাধারণ জ্ঞানের ভিডিওর আপডেটবোৰ পাই থাকে। গতিকে বন্ধুসকল, আজিলৈ ইমানেই। আর একটা নতুন ভিডিওলৈ পুনৰ লগ পাম।